জানাচ্ছেন সিএসি, ভোট কেন্দ্রে নাকি ভোট চুরি হবে, আর সেই চুরি দেখে পুলিশ এবং সেখানে দায়িত্বরত কর্মকর্তা হয়েও চুপ থাকবে এবং সেখানে তারা বলবে যে আরো ভোট চুরি করার জন্য, এমন বক্তব্য দিয়েছেন সিএসি। যে বক্তব্যটি শুনলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। এই ভিডিও শেষে রয়েছে সিএসির বক্তব্যটি, তার আগে আমরা দেখব নির্বাচন নিয়ে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র থেকে নতুন যে বার্তা এসেছে সে বিষয়গুলো নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও না, আমরা কি রাত্রে ভোট গিয়ে কাটবো এবং আমরা কি রাত্রে গিয়ে ভোট চুরি করব এবং কাউকে চুরি করতে দেখেও কি বলবো যে চুরি করো, এমন মন্তব্যকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। এক শ্রেণীর মানুষ বলছে যে মনের কথা বলে দিয়েছেন সিএসি, তারা নিজেরাই ভোট চুরি করবে। কিন্তু সিএসি হাবিবুল আউয়ালের বক্তব্যটি কিন্তু এটা দিয়েছেন উদাহরণস্বরূপ, বুঝিয়েছেন যে আমরা কখনো ভোট কারচুপি এবং ভোট চুরিকে মেনে নিব না। অবশ্যই তার এই কথার মধ্যে আপনারা অবশ্যই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং মন্তব্য করবেন যে তিনার বক্তব্য কতটুকু যুক্তিধর। আগামী নির্বাচনকে কেন্দ্র করে সে যে বক্তব্যগুলো দিচ্ছে এবং আন্তর্জাতিক মিডিয়াতে যে বক্তব্যগুলো প্রচারিত হচ্ছে এবং নির্বাচনে এক মুহূর্তে বিএনপি যেভাবে আন্দোলন করতে যাচ্ছে, সব মিলিয়ে নির্বাচন কিন্তু একটি প্রশ্নবিদ্ধ হয়েই রয়েছে। এর মধ্যে যদি এই নির্বাচন একতরফাভাবে করে ফেলে এবং নির্বাচনে যে ভোট কারচুপির প্রমাণ মিলে, তাহলে এই নির্বাচনে যে নিষেধাজ্ঞা আসবে সেটাও কিন্তু নিশ্চিত বলা যাচ্ছে। এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কামনা করছি। পরবর্তী সকল আপডেট প্রয়োজনে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বলবেন।